जय गुरु जय गुरु जय गुरु। आज के जय गुरु एडुकेशनल चैनल पक्ष थेके आम्रा एक्टा अति प्रयोजनीय जिनिस आपनादेर जानाबो शेयर करब। विषयटी हलो खुबी सेंसिटिव किन्तु खूब प्रयोजनीय बोलेई मने हयेछे श्री श्री गुरुर कृपाय। আমার মন গড়া বা আমাদের মন গড়া কথা নয়, এটা হচ্ছে গীতারই কথা। দেবতা দৈবী গুণ, ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব আমাদের দেবতা হতে বলেছেন। পশুত্ব ত্যাগ করে মানুষ হব, মানুষ হওয়ার পরে আমরা দেবতা হব। দেবতা যখন হব তখন আমাদের কোন কোন গুণ থাকবে সেই গুণগুলো আমরা জেনে নেব। গীতায় উক্ত করা আছে, গীতার ষোড়শ অধ্যায় এই গুণগুলো রয়েছে। কিন্তু ষোড়শ অধ্যায়ে প্রথমে এই গুণগুলো উল্লেখ আছে। তার আগে একটু বলেই নি, সুযোগ যখন পেয়েছি, মনুষ্যত্ব বা আমাকে আমাদেরকে প্রকৃত মানুষ কখন বলা যাবে না, মনুষ্যত্বের আটটি গুণ আমরা এই নিয়ে একটা ভিডিও আগে প্রকাশ করেছি, তবু আজকে স্মরণ করে নেব সেই মনুষ্যত্বের আটটা গুণ কী কী। মনুষ্যত্বের আটটা গুণ হচ্ছে প্রজ্ঞা, আর দু নম্বর কুল্য বা সদ্গুরুর শিষ্য হওয়া, তিন নম্বর হচ্ছে ইন্দ্রিয় সংযম, দম বা ইন্দ্রিয় সংযম, আর চার নম্বর হচ্ছে বাক সংযম, পাঁচ নম্বর শ্রুত বা বেদ পরায়ণ হওয়া, ছ নম্বর পরাক্রম বা ব্রহ্মচর্য পরায়ণ হওয়া, আর সাত নম্বর হচ্ছে দান করা, যথাসাধ্য দান করা, আর আট নম্বর হচ্ছে কৃতজ্ঞতা। এই আটটা গুণ থাকলে মহাভারতের ভীষ্মের কথা অনুযায়ী এই আটটি মানবীয় গুণ বা মনুষ্যত্বের বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। দান, কৃতজ্ঞতা, পরাক্রম বা ব্রহ্মচর্য, শ্রুত বা বেদপরায়ণ হওয়া, বাক সংযম, প্রয়োজন মতো কথা বলা, অতিরিক্ত কথা না বলা, ইন্দ্রিয় সংযম, এটা অনেকেই আমরা জানি, আর সদ্গুরুর শিষ্য হওয়া। আমরা কজন সদ্গুরুর শিষ্য হয়েছি বা হওয়ার সৌভাগ্য আমাদের হবে বলে মনে হয়, হওয়া উচিত। অধ্যাত্ম জ্ঞানের পীঠভূমি ভারতে, ঋষি মহাপুরুষের অভাব নেই, কিন্তু আমরা ভারতীয় হয়ে কি গুরুর সন্ধান করছি, গুরু পাওয়ার উপযুক্ত হওয়ার চেষ্টা করছি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পাশ্চাত্য ভোগবাদটাকে নেওয়ার চেষ্টা করছি, করেছি, তার কুফল আমরা অনেকেই জানি। তবে এটা ঠিক, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ সহ বহু বহু মহাপুরুষ তাদের শিষ্য ভক্তদের অনেক উন্নত করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ ভারতভূমি সারা বিশ্বের পুণ্যভূমি, এখানে আমরা স্বর্গ সুখ বা স্বর্গের পরিবেশ তৈরি করব, এটাই কাম্য। আদর্শ গৃহস্থ জীবন তৈরি করব, আদর্শ সমাজ তৈরি করব। সমাজ কাকে নিয়ে তৈরি? না, সমাজ হচ্ছে মানুষকে নিয়ে তৈরি। মানুষ যদি আদর্শ না হয় তাহলে কী করে হবে? মানুষ কখন আদর্শ হবে? তার শিক্ষা দীক্ষা যখন
আইডিয়াল হবে। যাই হোক, এই প্রসঙ্গগুলো পরে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন আমাদের মূল বিষয় গীতোক্ত ২৬টি দৈবগুণ কী কী। আমরা দেবদেবীর পূজা করি, সেটা ভালো, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে দেবদেবীরা বিভিন্ন ভগবানের বিভিন্ন শক্তির দায়িত্বপ্রাপ্ত উচ্চ শ্রেণীর জীব। তারা আমাদের মতো ক্ষণস্থায়ী নয়, তারা তাদের আয়ু লক্ষ লক্ষ বৎসর। তারা ইচ্ছে করলে তাদের দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন না। এই কথাগুলো আমার নয়, কথাগুলো ঋষি মহাপুরুষদের কথা ভাবনা। আমি মাধ্যম হয়ে ক্ষমা করবেন আমার বলার মধ্যে যদি কোনো অধিষ্ঠতা প্রকাশ পায়। তাদের আমরা অবশ্যই পুজো করব, তারা প্রণম্য, দেব পূজায় কোনো বাধা নেই, কিন্তু বিধি মেনে পূজা করা উচিত। গীতাতে কিন্তু বলা হয়েছে যে দেবতাকে পুজো করলেও সে পুজো ভগবান শ্রীগুরু শ্রীকৃষ্ণ সদ্গুরু অবতার যে যেভাবেই ভগবান নিজেকে যেভাবেই প্রকাশ করুক না কেন, পূজা তাঁরই কাছে যায়। কিন্তু দেবতা পূজার আর গুরু পূজার তফাৎ হচ্ছেই, দেবতাকে পুজো করলে সেই দেবতা যে ঋদ্ধি সিদ্ধি বা সম্পদের দেবতা সেগুলো আমাদের প্রাপ্তি হবে, স্বর্গসুখ প্রাপ্তি হবে, কিন্তু ভগবান প্রাপ্তি হবে না। স্বর্গসুখ শেষ হলে, ভোগের বস্তুর শেষ হলে আবার সেই যেইকে সেই অভাব 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 থাকবে। কিন্তু গুরু বা ভগবান যিনি দেবতার সৃষ্টি করেছেন তাকে পেলে কোনো অভাব থাকবে না। এই যে চিরন্তন অভাবহীনতা, এটা পাওয়ার জন্যই আমরা গুরু মুখী হব, দৈবী সম্পদের অধিকারী হব, আমরা দেবতা হব। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের কথা অনুযায়ী তোরা মানুষ হ, দেবতা হ, ঈশ্বর হ, ব্রহ্ম হ। পশুত্ব থেকে মানুষ হতেই সব মানুষ সব মানবিক গুণ এখন অর্জন করতে পারিনি, আমরা চেষ্টাতে আছি, বহু বহু মানুষ চেষ্টাতে আছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যত আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব সহ শত শত মহাপুরুষ, সব তাদের সকলের নাম এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, কিন্তু সবার চরণে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সমস্ত সম্প্রদায় সমস্ত গোষ্ঠী যারা দৈবী সম্পদের প্রকৃত চর্চা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আরও বেশি করি এই আর্য ভূমির আর্য ঋষিদের ভাবধারা, প্রথমত ভারতে, তারপরে বিশ্বময় প্রকার ছড়িয়ে পড়ুক। আমরা সবাই ভগবানের সন্তান, এক সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, এটা যেন কখনো ভুলে না যাই। কিন্তু তিনি যে দৈবী গুণগুলো পিতার মাধ্যমে আমাদের ভেতরে প্রচার করার চেষ্টা করেছেন বা আমাদের জানিয়েছেন, সেই গুণগুলো আজকে এখন উল্লেখ করব। আর কথা বাড়াবো না, আমরা এবার সেই ২৬টি দৈবী গুণ সম্পর্কে আলোচনা করব। আলোচনা নয়, আমি জাস্ট উল্লেখ করব। অত জ্ঞান হয়তো আমাদের এখনো হয়নি, ভগবান চাইলে যতটা বুঝেছি ততটা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারব। সবাই জানুন সেই ২৬টা গুণ কী কী, আমাদের দৈনন্দিন কর্মধারার মধ্যে দিয়ে যেন আমরা সংস্কাররূপে এই ২৬টি গুণকে অর্জন করতে পারি। প্রথম গুণ ভয়শূন্যতা, দ্বিতীয় গুণ সত্তার পবিত্রতা, তৃতীয় গুণ দৈবী গুণ পারমার্থিক জ্ঞানের অনুশীলন, চতুর্থ দান, পাঁচ নম্বর আত্মসংযম, ছ নম্বর যজ্ঞ অনুষ্ঠান, সাত নম্বর বৈদিক শাস্ত্র অধ্যয়ন, আট নম্বর তপশ্চর্চা, ন নম্বর সরলতা, দশ নম্বর অহিংসা,
এগারো নম্বর সত্যবাদিতা, ১২ নম্বর ক্রোধশূন্যতা, ১৩ নম্বর বৈরাগ্য। এই ১৩টি হল, ১৪ শান্তি, ১৫ অন্যের দোষ দর্শন না করা, ১৬ সমস্ত জীবে দয়া, ১৭ লোভহীনতা, ১৮ মৃদুতা, ১৯ লজ্জা, ২০ অচপলতা, ২১ তেজ, ২২ ক্ষমা, ২৩ ধৈর্য, ২৪ শৌর্য, ২৫ মাৎসর্য শূন্যতা অর্থাৎ পরশ্রী কাতরতাহীনতা, ২৬ অভিমান শূন্যতা। এই হলো গীতোক্ত ২৬টা গুণ। কোনো কোনো গীতা ব্যাখ্যাকার একটু অন্যভাবে হয়তো কথাগুলো বলেছেন, কিন্তু ২৬টা গুণই সবাই বলবেন। এই ২৬টি দৈবী গুণ যেন আমরা দেব তথাকথিত দেবদেবীর পুজোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংস্কার রূপে, আমাদের চিত্তে, আমাদের মনে, আমাদের আচরণে আয়ত্ত করতে পারি। তবে কি হবে না, আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংস দেব কথিত দেবতা হও, এই যে আকাঙ্ক্ষা সদ্গুরু নিগমানন্দ চার চারটি সাধনায় সিদ্ধ পরমহংস মহাপুরুষ প্রকাশ করে গেছেন, তা আমরা আয়ত্ত করব, করার চেষ্টা করব। না পারলে শ্রীগুরুর কাছে প্রার্থনা জানাব, তিনি আমাদের পথ বলে দেবেন। আর যারা এখনও গুরুকরণ করার সুযোগ পাননি, তারা ভগবানের কাছে প্রার্থনা করুন, যাতে গুরু প্রাপ্তি হয়, যথার্থ গুরু প্রাপ্তি হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু ঠাকুর, তোমার জয় হোক। তোমার ইচ্ছা ছাড়া গাছের পাতাটি নড়ে না, পলকটি পড়ে না, মা শারদাও বলেছেন। আমায় ক্ষমা করো ঠাকুর, আমার বলা ভাবের মধ্যে যদি কোনো ভুল থাকে ঠাকুর, আমাকে তুমি তা থেকে মুক্ত করো, ক্ষমা করো। ভক্ত সাধারণের কাছেও আমার প্রার্থনা, আমার কথার মধ্যে যদি কোনো ধৃষ্টতা প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়, আমাকে ক্ষমা করবেন। আমি তো পথের পথিক আপনাদের মতোই। ভগবান আমাকে শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন বলেই হয়তো আমি এইভাবে তার কথা প্রচারের চেষ্টা করছি। আশীর্বাদ করুন আমি যেন সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি, ভগবানের কথা আরো বেশি করে প্রচার করে যেতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।